সুপ্রিয় শিক্ষার্থী বন্ধুরা টিভিসি মাস্টারি ইউটিউব চ্যানেলে তোমাদের সকলকে স্বাগত জানিয়ে আজকে শুরু করছি যারা তোমরা নবম দশম একাদশ দ্বাদশ শ্রেণীতে পড়াশোনা করছো কিংবা তার নিচু ক্লাসেরও পড়াশোনা করছো তোমাদের সকল শিক্ষার্থী বন্ধুদের জন্য আজকের বিশেষ আলোচনা হচ্ছে কিভাবে লিখতে হয় আবেদনপত্র আমি পূর্বের ভিডিওতে সম্পূর্ণভাবে আলোচনা করে দিয়েছি কিভাবে পত্র লিখতে হয় সংবাদপত্র সম্পাদকের কাছে কীভাবে লিখতে হয় সংশ্লিষ্ট কর্তৃপক্ষের কাছে কিভাবে লিখতে হয় এই সম্পূর্ণ বিষয় নিয়ে আমি পূর্বে আলোচনা করেছি তোমরা যদি কেউ না দেখে থাকো অবশ্যই তোমরা প্লে লিস্টে গিয়ে দেখে নেবে কি আমি আবার পুনরায় আবেদনপত্র নিয়ে আলোচনা করব। তবে হ্যাঁ কীভাবে আবেদনপত্র লিখতে হয় সেটা নিয়ম জানিয়ে দিয়েছি তোমাদেরকে এবার আমি একটি উত্তর তৈরি করে রেখেছি তোমাদের জন্য সেই উত্তরটা কিভাবে লিখতে হয় সেটা তোমাদেরকে দেখিয়ে দেব এইভাবে তোমরা লিখবে তবে দেখো এখানে প্রশ্নটা দেখলেই বোঝা যাচ্ছে যে প্রধান শিক্ষকের কাছে ছুটির আবেদনপত্র আমরা অনেক আগে এগুলি পড়েছি থ্রি ফোর ফাইভ সিক্স সেভেনে এগুলি আমরা অবশ্যই পড়ে নিয়েছি কিভাবে প্রধান শিক্ষকের কাছে দরখাস্ত করতে হয় বা আবেদনপত্র করতে হয় তো এখন নতুন সিলেবাসে দ্বাদশ শ্রেণীর শিক্ষার্থী বন্ধুদের জন্য এরূপ টাইপের প্রশ্ন কিন্তু পরীক্ষাতে আসবে বিগত দুই তিন বছর যাবত উচ্চ উচ্চমাধ্যমিক ফাইনাল পরীক্ষায় প্রধান শিক্ষকের কাছে আবেদনপত্র লিখেও এরূপ টাইপের প্রশ্ন আসছে তার জন্য আমি আবার নতুন করে এই বিষয়টি নিয়ে অবগত করতে চাই আর এই আলোচনার পাশাপাশি নিজ ক্লাসের শিক্ষার্থী বন্ধুরা বুঝতে পারবে তো যে কোনো প্রতিষ্ঠানের কোনো কর্তৃপক্ষের কাছে যে কোনো ব্যাপারে যে পত্র লেখা হয় সেটাকেই আমরা আবেদনপত্র বলি তো বিস্তারিত না বলে আমি শুরু করি আসল আলোচনা আকস্মিক অসুস্থতার জন্য বিদ্যালয়ের প্রধান শিক্ষকের কাছে ছুটির আবেদনপত্র তো প্রধান শিক্ষকের কাছে লিখতে গেলে প্রথম যে প্রথম প্যারাটা কি লিখতে হয় সেটা আমি চিঠিতে বলে দিয়েছি তবুও আমি উত্তর সরকারে লিখে রেখেছি বলে দিচ্ছি মাননীয় তারপরে নিচে লিখবে প্রধান শিক্ষক মহাশয় সমীপাসু তারপরে স্কুলের নাম দেবে যার যার স্কুলের নাম তারপরে অম করভুক গুমতি ত্রিপুরা বা অমরপুর গুমতি ত্রিপুরা ঠিক আছে উদয়পুর গুমতি ত্রিপুরা আগরতলা পশ্চিম ত্রিপুরা যে যেখানে আছো সে স্কুলের নাম দিয়ে শুরু করবে তারপরে বিষয় লিখবে কি চাওয়া হয়েছে সেই বিষয়টাই লিখবে এখানে চাওয়া হয়েছে অসুস্থতার কারণে দ্বিতীয় ঘণ্টার পর ছুটির আবেদন তারপরে শুরু করবে মহাশয় লিখে সবিনয় নিবেদনে যে আমি আপনার বিদ্যালয়ের নবম শ্রেণীতে পাঠরত একজন ছাত্র আজ স্কুলে আসার পর হঠাৎ গায়ে জ্বর এসে যাওয়ায় শারীরিক অসুস্থতা বোধ করছি এই অবস্থায় ক্লাসে বসে পড়াশোনা কাজ করতে পারছি না ফলে আমি দ্বিতীয় ঘণ্টার পর চিকিৎসার জন্য বাড়ি যাওয়ার অনুমতি প্রার্থনা করছি তো এরূপ টাইপেরই প্রশ্ন আসবে এবং তোমরা এইভাবেই লেখবি ঠিক আছে নবম শ্রেণীর হোক কিংবা দ্বাদশ শ্রেণির হোক অথএব ফেরা করে লিখবে অনুরোধ পর্ব যেটা আমি পূর্বে বলেছি অতএব আমার বিনীত প্রার্থনা এই যে অনিচ্ছাকৃত আকস্মিক অসুস্থতার জন্য আমাকে দ্বিতীয় ঘন্টার পর ছুটি মঞ্জুর করে বাড়ি যাওয়ার অনুমতি দিয়ে বাধিতে পারবেন যারা তোমরা ষষ্ঠ শ্রেণীতে কিংবা সপ্তম অষ্টম শ্রেণীতে পড়ছো তোমাদের জন্য এটা খুবই ইম্পর্ট্যান্ট ঠিক আছে আর এটাই যে পরীক্ষাতে আসবে এমন কোনো কথা নয় তো জাস্ট নিয়মটা এভাবে তোমরা লিখবে তারপরে বাম দিকে এখানে করবুক বা অমরপুর বা আগরতলা লিখে তারিখটা লিখে দেবে ঠিক আছে আর এখানে ডান দিকে লিখবে আপনার একান্ত অনুগত ছাত্র তার নিচেই লিখবে ঠিক আছে নিজের নাম কোন ক্লাস এবং সেকশন থাকলে সেকশন ঠিক আছে তো এটা হচ্ছে সম্পূর্ণভাবে একটি আবেদনপত্র বিদ্যালয়ের কাছে লেখার নিয়ম তো এরকম কম টাইপেরই পরীক্ষাতে আসবে কিন্তু আরও কীরূপ টাইপের প্রশ্ন আসতে পারে তার নমুনা আমি নিচে দিয়ে রেখেছি তোমরা এগুলি নিজে নিজে তৈরি করবে ঠিক আছে দেখো অনুরূপভাবে কি কি তৈরি করতে পারবে তোমরা এই নিয়ম অনুযায়ী বিদ্যালয়ে ভর্তির আবেদন জানিয়ে প্রধান শিক্ষকের কাছে আবেদনপত্র লিখো বিদ্যালয়ে দেওয়াল পত্রিকা প্রকাশ করার জন্য প্রধান শিক্ষকের কাছে আবেদনপত্র লিখো এটা কিন্তু শ্রেণীর জন্য ইম্পর্ট্যান্ট রয়েছে তারপর তিন নম্বরটা হচ্ছে তোমার অঞ্চলে স্বাস্থ্যকেন্দ্র স্থাপনের জন্য স্বাস্থ্যমন্ত্রীর কাছে আবেদন চার নম্বরটি বিদ্যালয়ের গ্রন্থাগার ও পাঠকক্ষের সুবন্দোবস্তের অনুরোধ জানিয়ে প্রধান শিক্ষকের কাছে একটি আবেদন এটাও ইম্পর্টেন্ট রয়েছে তোমার এলাকায় বিদ্যুৎ বিভ্রাটের প্রতিকার জানিয়ে সংশ্লিষ্ট কর্তৃপক্ষের কাছে আবেদনপত্র সংশ্লিষ্ট কর্তৃপক্ষ বলতে বিদ্যুতের যে দপ্তর সে দপ্তরের নাম ওনার কাছে আবেদন লিখবে ঠিক আছে এটা পাশে আমি লিখে রেখেছি মাননীয় আধিকারিক প্রধান আগরতলা বিদ্যুৎ অফিস আগরতলা পশ্চিম ত্রিপুরা এইভাবে তিন লাইন লিখে দিবে। তারপরে ছয় নম্বরটি হচ্ছে বিশুদ্ধ পানীয় জল সরবরাহের আবেদন জানিয়ে গ্রাম পঞ্চায়েতের প্রধানের কাছে চিঠি লিখো রাস্তার পাশে স্তূপীকৃত আবর্জনা সরানোর উদ্দেশ্যে আবেদন জানিয়ে পৌরসভার চেয়ারম্যানের কাছে চিঠি লিখো ত্রাণ বন্টনের আবেদন জানিয়ে ব্লক ডেভেলপমেন্ট অফিসারের কাছে চিঠি লিখো এটা কিন্তু ইম্পর্টেন্ট রয়েছে এবার বন্যার জন্য এবার ত্রিপুরা যে বন্যা হয়েছে কারেন্ট অ্যাফেয়ার্স হিসাবে এই প্রশ্নটা খুবই ইম্পর্ট্যান্ট বা বন্যার উপর অনেক প্রশ্ন অনেক অনেকরূপভাবে থাকতে পারে যাদের প্রতিবেদন রয়েছে প্রতিবেদনও থাকতে পারে ঠিক আছে যাদের সম্পাদকের কাছে চিঠি লেখো যাদের আছে সেই ব্যাপারেও আসতে পারে বন্যার উপর দেখুন নয় নম্বরটি প্রশ্নটা যদি এইভাবে আসে তোমার শহরে যানজট নিত্যদিনের সঙ্গী এর প্রতিকারের জন্য সংশ্লিষ্ট কর্তৃপক্ষের কাছে একটি পত্র লিখো দু হাজার চব্বিশে সেটা এসেছে উচ্চ মাধ্যমিক ফাইনালে তো কীভাবে লিখবে মাননীয় ট্রাফিক পুলিশ অধিকর্তা মহাশয় সমীপেশু আগরতলা ট্রাফিক অফিস আগরতলা পশ্চিম ত্রিপুরা সেটা আমি পূর্বে আলোচনা করেছি তবুও আমি এখানে লিখে রাখলাম তারপর দশ নম্বরটাও দেখো যেটা খুবই ইম্পর্ট্যান্ট মোস্ট ইম্পর্ট্যান্ট কারেন্ট অ্যাফেয়ার্স মাননীয় কৃষি তত্ত্বাবধায়ক মহোদয় সমীপেশু অমরপুর আডি ব্লক অফিস অমরপুর গোমতী ত্রিপুরা প্রশ্নটা কী রূপ আসলে এটা লেখবে অতি সাম্প্রতিক বন্যায় বাস্তবিটি ও ফসলি ভূমি ক্ষতিগ্রস্ত হওয়ায় সরকারি ত্রাণ পাওয়ার প্রার্থনা তো সরকারি ত্রাণ পাওয়ার আবেদন জানিয়ে সংশ্লিষ্ট কর্তৃপক্ষের কাছে আবেদন পত্র লেখক এইভাবেও থাকতে পারে ঠিক আছে সংশ্লিষ্ট কর্তৃপক্ষ বললে তোমরাও এইভাবেও লিখতে পারো কৃষি তত্ত্বাবধক মহোদয় সমীপেশু ঠিক আছে ব্লকের কাছে আবেদন করতে পারো সরকারি ত্রাণ পাওয়ার জন্য পূর্বে ব্লকের কাছে লিখতে গেলে কীভাবে লিখতে হবে বলে দিয়েছি যে আট নম্বর প্রশ্নটি এই ব্যাপারে আরও বিস্তারিত জানার জন্য তোমরা অবশ্যই পূর্বের ভিডিওটা দেখবে যে চিঠি কীভাবে লিখতে হয় তার নিয়মকানুন সকলের ভালোবাসা নিয়ে আজকে এই ভিডিওটি এখানেই শেষ করছি তোমরা তোমাদের সমস্যার কথা অবশ্যই কমেন্ট করে জানাবে তো তোমরা সকলেই ভালো থাকো সুস্থ থেকো তোমাদের পরীক্ষা শুভ হোক ভালো হোক এই কামনাই করছি অলওয়েজ বাই দ্য সাইড অফ দ্য স্টুডেন্টস থ্যাংক ইউ